বিসমুল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা কোনো রেসিপি না আমি তো বেড়াতে আসছি এই জন্যে কোনো রেসিপি ছাড়তে পারছি যে না সেই জন্যে আমি কিছু রান্না রান্নাবান্না করলাম তাই কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে এখানে মুড়ি গন্টন আর শাপলা পা এটা রান্না করবো আপনার দেখতে দেখেন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন পাশে থাকে টি প্রেস করেন আর এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বাদামি কালার হয়ে গেলে এটাকে আমি অর্ধেকটা নামিয়ে রাখবো আর অর্ধেকটার ভিতরে মশলা দিয়ে কষাবো অর্ধেকটা পেঁয়াজ উঠায় রাখছি এখন এখানে তিন টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ গোটা জিরা আর কালো জিরা দিতে ভুলে গেছিলাম সেটা দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি পরবর্তীতে এক টেবিল চামচ আদা বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ সব মশলাগুলো একসাথে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল হালকা একটু ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিছি এখন মাছটা দিয়ে দিলাম আবার একটু কষিয়ে নেবো যত কষাবেন তত মুড়িগণ্টনটা ভালো লাগবে আর প্রথমে ভুলে গেছি এটা মরিগন্টন রান্না করতেছি আর সাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব আশা করি দেখতে থাকেন আমার ফুল ভিডিওটা আর এখানে আমার সব মশলা দিয়ে আসে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দেবো মশলা মাছ আর ডালটা সুন্দর করে কষানি হয়ে গেছে এখানে আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দেবো আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব এভাবে নেড়ে চেড়ে না দিলে তলেনিতে লেগে যেতে পারে সেই জন্য আমি বারবার চেড়ে দিচ্ছি প্রায় আমার মুড়িঘন্টার তৈরি শেষ এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামড়িচিড়া আবার একটু ঢাকনাতে ঢেকে দিয়ে আবার করলাম এখন নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেবো আমি কুচি করে রেখেছিলাম ধনের পাতায় সেটা দিয়ে দেবো এখানে দিয়ে দেব হাফ চামচের মতো জিরার গুঁড়া আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো সব মশলা দেওয়া শেষ এটাকে আমি একটু নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে দুই রকমের ডাল দিয়ে মুড়ি কণ্টন আশা করি আমার মুড়ি কণ্টনটা আপনাদের ভালো লাগবে এখন আমি চলে যাব শাপলা ভাজি দেখাতে চলেন আমি দেখিয়ে দিই শাপলা কীভাবে ভাজি করছি অনেক এলাকায় শাপলাটা খায় না এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তাল দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছের কাটাকুটি লেজ মাথা সেটাকে আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় ভেজে নিব কিছু সময় ভাজার পর আবার আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর কুচি পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে আবার একটু ভেজে নেব নেড়ে চেড়ে দিচ্ছি আর এটাকে একটু ভেজ না ভাজলে টেস্ট আসবে না আমি সাপলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম পানিটা ঝরিয়ে নিছি এখন সাপলাটা দিয়ে আমি ভাজি করবো ঢাকবো না কারণ ভাজি ঢাকলে সাপলাটা আস্ত থাকবে না গলে যাবে বেশি সেই জন্যে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এই যে ভাজিটা করতেছি প্রায় তৈরি হয়ে গেছে চাপলা ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ